নমস্কার, ডিজিট বাংলায় আরও একবার আপনাদের স্বাগত জানাই। আর আজকে আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি একটি পোর্টেবল এসির বিষয়ে কিছু কথা। আমি যদিও জানি যে আপনারা এই সময় মানে এই শীত আসবে আসবে সময় এই বিষয়টি নিয়ে খুব একটা আগ্রহী নাও হতে পারেন, কিন্তু তাও যেহেতু আমাদের কাছে প্রোডাক্টটি এসেছিলো, আমরা তাই আপনাদের জন্য এই বিষয়ে কিছু জিনিস নিয়ে এসেছি। এই পোর্টেবল এসিটি 1.5 টনের, এটি সমস্ত জায়গায় মানে আপনার বাড়ির সমস্ত বিভিন্ন জায়গায় ঘুরিয়ে ঘুরিয়ে নিতে পারেন, কারণ যেহেতু এটি একটি পোর্টেবল এসি। এই পোর্টেবল এসিটি একটি খুব সহজ এবং ছোট ডিজাইনের সঙ্গে নিয়ে আসা হয়েছে, আর এটিতে ডিউরেবল ফায়ারও আছে। আর এই ফোনের উপর থেকে ডিসপ্লের সঙ্গে এর ফোন এই ডিভাইসের বিভিন্ন সুইচ দেওয়া আছে, যা টেম্পারেচার কন্ট্রোলের সঙ্গে ফ্যান স্পিড এবং সুইংয়ের মতো অপশন দিয়েছে, এবং এই সমস্ত কিছুই আপনারা পাচ্ছেন এই ডিভাইসের রিমোট কন্ট্রোলের মধ্যেই। এর পাওয়ার বাটনটি রিমোট কন্ট্রোলের ঠিক মাঝামাঝি অবস্থাতে নেওয়া আছে, এবং বাকি সুইচ অন অফ সুইচটি তা আপনারা এর ডান দিকে দেখতে পাবেন। এর ডিসপ্লেটি বেশ পরিষ্কার এবং তাতে আপনারা এই সমস্ত কিছু ঠিকঠাকভাবে দেখতে পারবেন, যাতে এটি সেলসিয়াস এবং ফারেনহাইটের টেম্পারেচার দেখতে পারবেন। এবং এই ডিসপ্লেতে কম্প্রেসারের ডিসপ্লে আছে এবং তা লাইট অন অফের মাধ্যমে দেখা হয়। এর হট এয়ার ভেন্টিং কানেক্টটি পোর্টেবল এসির সাথে কানেক্ট করা যায়, এবং এতে দুটি ফিল্টার আছে যা সহজে এসির সাইডে দেওয়া আছে, যা সহজেই পরিষ্কার করা যায়। এবং এর সঙ্গে এতে একটি ওয়াটার ট্যাঙ্ক আছে যা দেওয়া হয়েছে এবং ডিসপ্লের সাথে দেখা যাচ্ছে। আর এবং এর সঙ্গে এর পেছনে একটি প্লাগ দেওয়া হয়েছে যা এই জলটিকে বার করে দেয়। এই ছিল এই নতুন পোর্টেবল এয়ার কন্ডিশনের একটি ফার্স্ট লুক। এবং আপনাদের এই ভিডিওটি ভালো লাগলে তা লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। এবং এর সঙ্গে আপনাদের এও জানিয়ে দিই, আমাদের চ্যানেল এখনও সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেল সাবস্ক্রাইব করে ধরনের আরও অনেক ভিডিও পেতে থাকুন। আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। নমস্কার।